আপনি এটা একদিনে পারবেন না। এই মনের শক্তি অর্জন করতে আপনাকে বছরকে বছর, যুগকে যুগ সময় আপনাকে ব্যয় করতে হবে। আমি আজকে যতটুকু অর্জন করতে পেরেছি বা করছি, এটা 0%, মানে 0.1% এরকম। এটা অনেক বড় একটা জার্নি। আর এটা আপনি আপনি মন্ত্রী হবেন, এমপি হবেন, এরকম চিন্তাভাবনা নিয়ে আপনার এই মনের শক্তি অর্জন করতে মানে করা ঠিক না। আপনি অনেক ক্ষমতাধর ব্যক্তি হবেন। মনের শক্তি আপনাকে অর্জন করতে হবে মানবতার কল্যাণের জন্য। হিন্দু, মুসলিম, আস্তিক, নাস্তিক, বৌদ্ধ, শিখ, ইসাই, সবার কল্যাণের জন্য আপনাকে মনের শক্তি অর্জন করতে হবে এরকম মানসিকতা নিয়ে। যে কিনা আপনাকে গালি দেয় তাকেও আপনি ভালোবাসবেন এরকম মানসিকতা নিয়ে আপনাকে মনের শক্তি অর্জন করতে হবে। যে কিনা আপনাকে ইট পাটকেল মেরেছে তাকেও আপনি ভালোবাসবেন এরকম মানসিকতা নিয়ে আপনাকে মনের শক্তি অর্জন করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তি, এই ছেলে এই ঠিক মতো ইয়ে হও, এখানে কথা বলতেছে এগুলো কি করতেছো তুমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি, তার মতো মানুষকেও আপনার ইট পাটকেল মারা হয়েছে, তার মতো মানুষকেও ইট ছুঁড়া হয়েছে, ঢিল ছুঁড়া হয়েছে। তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে এবং তার জুতা একত্রে মিশে গিয়েছে। আপনি চিন্তা করেন এগুলো কোত্থেকে আসছে, তারপরে তিনি ধৈর্য ধারণ করেছেন, এগুলো সব মনের শক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারি না, যার জন্য আমাদের দিন রাত, আমাদের স্ত্রী পুত্র সন্তান সব কিছু কোরবান যার জন্যে, তার মতো ব্যক্তিও বছরকে বছর না খেয়ে থাকতে হয়েছে, আবদ্ধ করে দেয়া হয়েছিল শিহাবে আবি তালেবের মধ্যে, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকে আবদ্ধ করে দেয়া হয়েছিল, সেখানেও তিনি আবদ্ধ ছিলেন। এই যে ধৈর্য, এগুলো কোত্থেকে আসে? এগুলো আসে এই মনের শক্তি থেকে। আর এই ওভারঅল মনের যে শক্তি, যে ধৈর্য, যাই বলেন, এগুলো আসে কোরআন হাদিস পড়ার মাধ্যমে। যে আমরা মুসলিম, আমাদের পরকাল বলতে একটা কিছু আছে। আপনি যতই পৃথিবীতে কষ্ট করেন এটার একটা রিওয়ার্ড আছে, এটার একটা আপনি এটার একটা পুরস্কার আপনি পাবেন পরবর্তীতে। আপনি পৃথিবীতে কিছু না পান কিন্তু পরকাল বলতে কিছু একটা আছে, আপনি সেখানে এটার পুরস্কার পাবেন। আর এই মনের শক্তি, যারা কিনা আপনার 15 থেকে 20 বছর বা 25 বছর এরকম সময়, যারা কিনা অবৈধ নারীর সঙ্গে গিয়েছে, অবৈধ নারীদের সাথে সম্পর্ক করেছে, অবৈধভাবে তাদের সাথে মেলামেশা করেছে, এরকম মানুষ কখনো মনের শক্তি অর্জন করতে পারবে না। তাই সে যতই জ্ঞানবান হোক, যতই টাকা পয়সা বলা হোক, প্রথমত আপনাকে পবিত্র জীবন যাপন করতে হবে, মনের শক্তি অর্জন করতে হবে। এই অবৈধ যে সম্পর্ক, অবৈধ খোরাক, অবৈধ খানা খাওয়া, অবৈধ চিন্তা করা, অবৈধ সম্পর্ক করা, অবৈধভাবে মানুষের সম্পদ লুট করার চিন্তা করা, অবৈধ কাজ করা, এরকম ব্যক্তি মনের শক্তি অর্জন করতে পারবে না। মনের শক্তি অর্জন করতে হলে আপনাকে পিওর থাকতে হবে, আপনার মধ্যে পিউরিটি থাকতে হবে, পিউরিটি, তারপর কি আপনি মনের শক্তি অর্জন করতে পারবেন। আর মনের শক্তি যারা অর্জন করতে পারবে তারা দুনিয়াতেও কামিয়াব হবে, আখেরাতেও কামিয়াব হবে। এই যে দেখেন আপনি, এত বড় বড় কর্মকাণ্ড হচ্ছে, কেউ প্রাইম মিনিস্টার বনে যাচ্ছে, অথচ যখন কিনা সে 15, 16, 20, 25 বছরের ছিল, তখন তাকে তার জেলার মানুষও চিনত না, কিন্তু সে একটা সময় প্রাইম মিনিস্টার হয়ে গিয়েছে। এটা কোত্থেকে আসছে? এগুলো সব মনের শক্তি, সব মনের শক্তি। আর পৃথিবীর যত খেলা আছে সবই হচ্ছে মনের শক্তি।